একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদের সমাজ বিজ্ঞান অনলাইন ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি উর্মিলা গুড়িয়া, প্রভাষক সমাজ বিজ্ঞান, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরখাদা, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং ঘরে আছো। তোমাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের অনলাইন ক্লাস। আজকের আলোচ্য বিষয় রাখাইন সম্পর্কে। রাখাইনরা বাংলাদেশে বসবাসকারী অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা বর্তমানে মায়ানমারের আরাকান রাজ্য থেকে এদেশে এসে নিজস্ব সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে এক বৈচিত্র্যময় জীবনধারা গড়ে তুলেছে। এবার আমরা আসব কিভাবে রাখাইনদের নামকরণ করা হল। রাখাইনরা মায়ানমারের আরাকান অঞ্চলের অধিবাসী হয়। তারা স্বদেশকে রক্ষঙ্গি এবং নিজেদেরকে রাখাইন হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে, যারা মূলত সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় জীবনযাপনের নিজস্ব প্রথা, প্রতিষ্ঠান ও ঐতিহ্যকে সংরক্ষণ ও লালন করে, তারাই রাখাইন। রাখাইন অর্থাৎ রক্ষক। এক ব্যাখ্যা মতে রাখাইন শব্দটির উদ্ভব ঘটেছে রক্ষা ও রাখাইন এই দুটো পালি শব্দ থেকে, যার সম্মিলিত অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, রাখাইনরা নিজেদেরকে কি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে? তারা স্বদেশকে রক্ষঙ্গি এবং নিজেদেরকে রাখাইন হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করে। আর এই রাখাইন শব্দটির উদ্ভব হয়েছে কোন শব্দ থেকে? রাখাইন শব্দটির উদ্ভব হয়েছে রক্ষা ও রাখাইন এই দুটো পালি শব্দ থেকে। আর এই দুটো পালি শব্দের সম্মিলিত অর্থ কি? রক্ষণশীল জাতি। এরপরে আমরা আসব রাখাইনদের উৎপত্তি সম্পর্কে। অষ্টাদশ শতাব্দীর চতুর্থ দশক থেকে শেষ দশক পর্যন্ত আরাকান অঞ্চলটি ছিল ব্যাপক বিদ্রোহ, হত্যা ও ক্ষমতা দখলের দ্বন্দ্বমুখর পরিবেশ। ওই শতাব্দীর শেষের দিকে নিজ আমাত্যবর্গের চক্রান্তে আরাকান রাজ থামাদা বর্মিরাজ বোধপিয়ার কাছে পরাজিত হয়। বর্মিরা তখন আরাকান দখল করে এবং অসংখ্যা নারী পুরুষকে গ্রেপ্তার করে। তারা ধৃত স্ত্রীলোকদেরকে বার্মায় পাঠায় এবং পুরুষদেরকে হত্যা করে। এমতো অবস্থায় বহু আরাকানি উদ্বাস্তু সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চট্টগ্রামে আশ্রয় নেয়। অবশিষ্ট আরাকানিরা বর্মি সেনাদের অত্যাচারে অধিষ্ঠিত হয়ে বিদ্রোহ ঘোষণা করলেও বর্মি সেনারা তা কঠোর হস্তে দমন করে। অবশেষে বিদ্রোহী আরাকানিরা নিজেদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে সপরিবারে সীমান্ত অতিক্রম করে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, বরগুনা ও পটুয়াখালী জেলায় আশ্রয় নেয়। তো আরাকান রাজ, আমাদের প্রশ্ন হচ্ছে আরাকান রাজ কার কাছে পরাজিত হয়? বর্মিরাজ বোধপিয়ার কাছে। আর এরপরে বর্মিরা কী করে? আরাকান দখল করে এবং অসংখ্যা নারী পুরুষকে গ্রেফতার করে। তারা নারীদেরকে কী করে? তারা এই নারীদেরকে বার্মায় পাঠায় এবং পুরুষদেরকে হত্যা করে। তো আরাকানেরা কীভাবে বাংলাদেশে প্রবেশ করে? তারা এ সময় বহু আরাকানি উদ্বাস্তু সীমান্ত পেরিয়ে যখন এই পুরুষদেরকে হত্যা করা হয় এবং স্ত্রীলোকদেরকে বার্মায় পাঠায়, তখন তারা উদ্বাস্তু সীমান্ত পেরিয়ে বাংলাদেশের চট্টগ্রামে আশ্রয় গ্রহণ করে। আর অবশিষ্ট আরাকানিরা কী করে? নিজেদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে সপরিবারে সীমান্ত অতিক্রম করে তারা
চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বরগুনা ও পটুয়াখালীতে আশ্রয় নেয়। তো আমরা এর পরে আসব রাখাইনদের বাসস্থান ও জনসংখ্যা সম্পর্কে। বাংলাদেশের পটুয়াখালী জেলায় সবচেয়ে বেশি রাখাইন বসবাস করে। স্বল্প সংখ্যক রাখাইন কক্সবাজারের রামু, টেকনাফ, মানিকছড়ি, বান্দরবান ও বরিশালে বসবাস করে। 1979 সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা ও পটুয়াখালীতে আরাকানিদের সংখ্যা ছিল প্রায় 3,716 জন। অবশ্যই কক্সবাজারের আরাকানি কক্সবাজারে রাখাইন জনসংখ্যা সম্পর্কে সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া না গেলেও তারা সংখ্যায় ছিল কয়েক গুণ। 1991 সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী আরাকানিদের সংখ্যা প্রায় 17,000। এর 80% কক্সবাজারের রামুতে বসবাস করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বেশি আরাকানি কোথায় বাস করে? বাংলাদেশের পটুয়াখালী জেলায় সব থেকে বেশি আরাকানি বাস করে, এই রাখাইন বাস করে। আর স্বল্প সংখ্যক রাখাইন কোথায় বাস করে? কক্সবাজারের রামু, টেকনাফ, মানিকছড়ি, বান্দরবান ও বরিশালে বাস করে। 1979 সালের আদমশুমারি অনুযায়ী পটুয়াখালী ও বরগুনায় রাখাইনদের সংখ্যা কত ছিল? 3,716 জন। আর 1991 সালের আদমশুমারি অনুযায়ী রাখাইনদের সংখ্যা কত? প্রায় 17,000। আর কক্সবাজারের রামুতে কত বাস করে? এর 80%। তো আমরা এরপরে আসব রাখাইনদের নৃগোষ্ঠীগত পরিচয় সম্পর্কে। নৃতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রাখাইনদের অধিকাংশই মঙ্গোলীয় নরগোষ্ঠীর লোক। এদের নাক চ্যাপটা, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, কারো কারো গায়ের রং এসব কালো, চুল কালো এবং সোজা। এদের দেহের উচ্চতা প্রায় মাঝারি ধরনের। তাহলে রাখাইনটা কোন নরগোষ্ঠীর অন্তর্গত? মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত। এবং এদের দেহের আকার আকৃতি কেমন? এদের নাক চ্যাপটা, মুখমণ্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, কারো কারো গায়ের রং শত কালো, চুল কালো এবং সোজা। আর এদের দেহের উচ্চতা কেমন? প্রায় মাঝারি ধরনের। এরপরে আমরা আসব রাখাইনদের সামাজিক ব্যবস্থা সম্পর্কে। রাখাইন পাড়াগুলো ব্যক্তির নামে গড়ে ওঠে। রাখাইন সমাজ ব্যবস্থায় দান ছিল, নেতার নামে পাড়ার নামকরণ করা হয়। এই নেতা বা মাতব্বর ভোটাভুটির ভিত্তিতে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়। এক্ষেত্রে রাখাইন নারীরা ভোট দিতে পারে না। রাখাইনদের স্বার্থবিরোধী কোনো কাজ করলে তারা মাতব্বরকে অপসারণ করে নতুন মাতব্বর নির্বাচন করে। রাখাইন সমাজে সংঘটিত কোনো অপরাধ, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে মাতব্বর এর বিচার করে থাকে। তো রাখাইন সমাজে পাড়ার নাম কিভাবে করা হয়? ব্যক্তির নামে। আর এই ব্যক্তিগুলো কারা? সমাজের দান ছিল, নেতারা। আর এই মাতব্বর বা নেতা কিভাবে নির্বাচিত হয়? ভোটাভুটির ভিত্তিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে। আর রাখাইন মহিলারা কি করতে পারে না? রাখাইন মহিলারা ভোট দিতে পারে না। আর মাতব্বর কিভাবে সমাজের সংগঠিত অপরাধের বিচার কার্য করে থাকে?
সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিয়ে মতপর বিচার করে থাকে। তো এরপরে আমরা আসব রাখাইনদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে। রাখাইনরা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা সর্বপাপ বর্জন, কুশল কর্মাদি অনুষ্ঠান, চিত্তের নির্মল সাধনে চরম বিশ্বাসী। রাখাইনদের বৌদ্ধ মন্দির বা ক্যাং জনসাধারণের খরচে পরিচালিত। বৌদ্ধ ধর্মের প্রধান দিকগুলো শিক্ষালাভের জন্য রাখাইনরা খুব ছোটোবেলা থেকেই তাদের ছেলেমেয়েদেরকে বৌদ্ধ পাঠশালাতে, বৌদ্ধ মন্দিরে পাঠানো হয়। বৌদ্ধদের পবিত্র দিন যেমন বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা, আষাঢ়ী ভাদ্র পূর্ণিমা, কার্তিকী পূর্ণিমা এবং মাঘী পূর্ণিমায় তারা দল বেঁধে বৌদ্ধ মন্দিরেকে বুদ্ধ পূজা, বিক্ষিপ্তের দান দক্ষিণা দেওয়া ও তাদের থেকে দেশনা শ্রবণ সহ প্রদীপ জ্বালিয়ে বুদ্ধকে শ্রদ্ধা জানায়। এছাড়া তারা অমাবস্যা ও অষ্টমী তিথিতে সমবেতভাবে বৌদ্ধ মন্দিরে গিয়ে পুণ্যকর্ম সম্পাদন করে। বৌদ্ধ ধর্মের আদর্শে বিশ্বাসী রাখাইনরা ভাগ্যে চরম বিশ্বাসী এবং জড়বাদের প্রতিও শ্রদ্ধাভক্তি পোষণ করে। তো প্রশ্ন হচ্ছে, রাখাইনরা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। এই বৌদ্ধ ধর্মের পবিত্র দিনগুলো কী কী? বৈশাখী বা বুদ্ধ পূর্ণিমা, আষাঢ়ী ভাদ্র পূর্ণিমা, কার্তিক পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, এগুলো তাদের পবিত্র দিন। তো এরপরে আসব রাখাইনদের ভাষা সম্পর্কে। রাখাইনদের মাতৃভাষা মারমা ভাষার অনুরূপ, যা মঙ্গোলীয় ভাষাগোষ্ঠী ঘোট ব্রহ্ম ভাষার অন্তর্গত। রাখাইনদের বর্ণমালা, রাখাইনদের ও মারমাদের বর্ণলিপি একই রকমের এবং লিখিত ভাষা প্রয়োগের প্রায় ক্ষেত্রে মিল থাকলেও ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট অমিল লক্ষ্য করা যায়। তারা বাঙালি সহ অন্যান্য জনগোষ্ঠীর সাথে কথা বলার সময় বাংলা ভাষা ব্যবহার করে। তো রাখাইনদের ভাষা কোন ভাষার অন্তর্গত? মারমা ভাষার অনুরূপ, যা মঙ্গোলীয় ভাষাগোষ্ঠীর ঘোট ব্রহ্ম ভাষা ব্রহ্ম শাখার অন্তর্গত। আর তাদের বর্ণমালা কাদের বর্ণমালার অনুরূপ? মারমাদের বর্ণমালার অনুরূপ। তারা বাঙালি সহ অন্যান্যদের সাথে কথা বলার সময় কোন ভাষা ব্যবহার করে? বাংলা ভাষা ব্যবহার করে। এরপরে আমরা আসব রাখাইনদের খাদ্যাভ্যাস সম্পর্কে। তাদের খাদ্যাভ্যাস কেমন? রাখাইনদের প্রধান খাদ্য ভাত, মাছ, ডাল, সবজি। এছাড়া তারা শুকরের মাংস খেতেও খুব পছন্দ করে। তারা বিভিন্ন প্রকারের ফলমূল, শাকসবজি, বাসকরোল, মাশরুম, নাপ্পি খেয়ে থাকে। তাদের প্রতিদিনের খাবারে স্যুপ থাকে। তাছাড়া তারা বিভিন্ন প্রকার মিষ্টি জাতীয় খাবারও খেয়ে থাকে। তারা নিজেদের তৈরি চুরুট বা পাইপ টানতে ভালোবাসে। পুরুষের পাশাপাশি বয়স্ক মহিলারাও ধূমপান করে। তো রাখাইনদের প্রধান খাদ্যটা কি? রাখাইনদের প্রধান খাদ্য হচ্ছে ভাত, মাছ, ডাল ও সবজি। এছাড়া তারা আরও কী কী খায়? এছাড়া শুকরের মাংস তাদের কাছে খুব প্রিয়। তারা বিভিন্ন প্রকার শাকসবজি, ফলমূল, বাসকরল, মাশরুম, নাপ্পি, এই নাপ্পিয়ত্ব শুটকি গুঁড়া, এগুলো খায়। তাদের প্রতিদিনের খাবারে কী থাকে? স্যুপ। তাছাড়া তারা আরও কী খায়? বিভিন্ন প্রকার মিষ্টি জাতীয় খাবার খেতেও পছন্দ করে। আর এদের সমাজে বয়স্ক মহিলারা কী করে? পুরুষের পাশাপাশি
বয়স্ক মহিলারাও ধূমপান করে। এরপরে আসবো আমরা রাখাইনদের সামাজিক উৎসব সম্পর্কে। রাখাইনদের সামাজিক উৎসবগুলোতে কিশোর কিশোরী ও যুবক যুবতীদের মধ্যে উচ্ছলতার বন্যা বয়ে যায়। তারা বিশেষ বিশেষ ও লৌকিক উৎসবগুলোতে দল বেঁধে নাচে গানে আনন্দ উৎসবে পরিবেশকে মুখরিত করে তোলে। তারা তাদের সবচেয়ে বড় সামাজিক উৎসব হচ্ছে সাংক্রে। এই উৎসব তিন দিন ধরে উদযাপিত হয়। চৈত্র সংক্রান্তিতে এই উৎসবের আয়োজন করা হয়। এ সময় তারা আনন্দ উৎসবে মেতে ভালো ভালো খাবার রান্না করে অতিথিদের খাওয়ায়। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে, রাখাইনদের সবচেয়ে বড় উৎসবের নাম কি? সান্দ্রে। এই সান্দ্রে উৎসব কয়দিন যাবৎ উদযাপিত হয়? তিন দিন। আর এই উৎসবের সময় তারা কি করে? ভালো ভালো রান্না করে অতিথিদের খাওয়ায়। এরপরে আসবো রাখাইনদের অর্থনীতি কেমন। রাখাইন সমাজ ব্যবস্থা কৃষিভিত্তিক। তাদের সমাজে প্রচলিত উৎপাদন উপকরণের অনেকই আদিম কৃষিভিত্তিক, যা তারা তাদের পূর্বপুরুষের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে লাভ করেছে। তারা তাদের প্রয়োজন মোতাবেক বিভিন্ন জাতের ধান, গম, ডাল, সরিষা, আদা, পেঁয়াজ, রসুন, তরমুজ ইত্যাদি ফসল উৎপাদন করে। এই ফসল উৎপাদন ছাড়াও তারা নিজেদের হস্তচালিত তাঁতে কাপড় বনে প্রয়োজনীয় লবণ উৎপাদন করে, গুড় তৈরি করে। এছাড়া তারা নানা রকমের ফলমূলও শাকসবজি উৎপাদন করে। আজকাল তাদের সমাজে অনেককেই ব্যবসা বাণিজ্যে করতে দেখা যায়। তো আমাদের প্রশ্ন, রাখাইনদের অর্থনীতির মূল ভিত্তি কি? কৃষি। এই কৃষির পাশাপাশি বা কৃষি ছাড়াও তারা আরও কী কী করে? তারা তাদের নিজেদের হস্তচালিত তাঁতে কাপড় বনে প্রয়োজনীয় লবণ উৎপাদন করে, গুড় তৈরি করে। এছাড়া বিভিন্ন প্রকার ফলমূল শাকসবজি উৎপাদন করে। আর তাদের মধ্যে আজকাল অনেককে কী করতে দেখা যায়? ব্যবসা বাণিজ্য করতে দেখা যায়। এখন আমরা আসবো এরপরে রাখাইনদের পোশাক পরিচ্ছদ কেমন। রাখাইনদের পোশাক পরিচ্ছদ রঙিন ও সচিত্র হয়ে থাকে। তারা গাঢ় উজ্জ্বল বর্ণ এবং বিভিন্ন নকশা সমৃদ্ধ পোশাক পরতে পছন্দ করে। তাদের মধ্যে পুরুষেরা ফতুয়ার সাথে লুঙ্গি পরে, বৃদ্ধরা মাথায় পাগড়ি পরে, বৃদ্ধারা কোমরে জালি ব্যবহার করে। রাখাইনদের যুবকেরা নিজেদের তৈরি লুঙ্গি ও শার্ট এবং নারীরা লুঙ্গি, ব্লাউজ এবং ওড়না পরে। রাখাইন মেয়েরা সাজগোজ করতে খুবই পছন্দ করে। তারা অন্তত 30 প্রকারের খোপা বাঁধতে পারে। রাখাইনদের ব্যবহৃত অলঙ্কারের মধ্যে রয়েছে কানফুল, নূপুর, চুড়ি, আংটি, নেকলেস ইত্যাদি। তাহলে রাখাইনদের পোশাক পরিচ্ছদগুলো কেমন? রঙিন ও সচিত্র হয়ে থাকে। আর এদের মধ্যে এদের পুরুষেরা কী ধরনের পোশাক পরে? পুরুষেরা ফতুয়ার সাথে লুঙ্গি পরে, বৃদ্ধরা কী পরে? বৃদ্ধরা মাথায় পাগড়ি পরে, আর বৃদ্ধারা কোমরে জালি ব্যবহার করে। রাখাইন যুবকেরা কী ধরনের পোশাক পরে? রাখাইন যুবকেরা নিজেদের তৈরি লুঙ্গি ও শার্ট পরে। আর নারীরা কী পরে? লুঙ্গি, ব্লাউজ
ওড়না এগুলো পরে। আর রাখাইন মেয়েরা কি করে, সাজগোজ করতে খুবই পছন্দ করে। তারা কত ধরনের খোপা পাততে পারে, অন্তত 30 ধরনের খোপা পাততে পারে। আর তাদের ব্যবহৃত অলঙ্কারের মধ্যে কি কি রয়েছে, ব্যবহৃত অলঙ্কারের মধ্যে রয়েছে কানফুল, নূপুর, চুড়ি, আংটি, নেকলেস ইত্যাদি। তো এরপরে আসবো রাখাইনদের ঘর বাড়ি কেমন সে সম্পর্কে। রাখাইনরা মাচার উপর ঘর তৈরি করে বসবাস করে। তাদের অনেকের ঘর গোলপাতার তৈরি, আবার কারো ঘর টিনের তৈরি। তাদের বাড়ি বাড়ির সামনে বা পিছনে উঠান বা বাগান থাকে। তাদের বাড়িগুলো খুবই সুসজ্জিত। ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর। তাদের বাড়ির এক কোণায় রান্না ও অন্যান্য কাজকর্ম করে থাকে। সাধারণত নদীর তীরে ও সমুদ্র উপকূল ঘেঁষে সমতল ভূমিতে রাখাইন জনবসতি গড়ে ওঠে। তাহলে রাখাইনদের ঘরবাড়িগুলো কেমন? রাখাইনদের ঘরবাড়িগুলো মাচার উপর তৈরি, কারো ঘর গোলপাতার, আবার কারো ঘর টিনের। আর এদের উঠানের, এদের বাড়ির সামনে বা পিছনে কি থাকে, উঠান বা বাগান থাকে। আর ঘরবাড়িগুলো কেমন, খুবই সুসজ্জিত। ঘরের মেঝে কেমন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যকর। আর কি করা হয়, বাড়ির এক কোণায় রান্না ও অন্যান্য কাজকর্ম করা হয়। আর রাখাইন জনবসতি কোথায় গড়ে ওঠে, নদীর তীরবর্তী অঞ্চল বা সমুদ্র উপকূল ঘেঁষে সমতল ভূমিতে রাখাইন জনবসতি গড়ে ওঠে। এরপরে আসবো আমরা রাখাইনদের পারিবারিক জীবন কেমন। রাখাইন সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক। তাদের সমাজে মেয়েদের অধিকার পুরুষের ছেলেদের সমান। কোনো পরিবারে পিতা কিংবা মাতা মারা গেলে মেয়েরা পুত্রের সমান সম্পত্তির ভাগ পায়। তাহলে রাখাইনদের পরিবারটা কেমন, পিতৃতান্ত্রিক। এদের পরিবারে ছেলে মেয়ের অধিকারটা কেমন, সমান। আর পিতা কিংবা মাতা মারা গেলে সম্পত্তিতে মেয়ে এবং ছেলেরা সমানভাবে ভাগ পায়। এরপরে আসবো আমরা রাখাইনদের বিবাহ ব্যবস্থা। রাখাইন সমাজে ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে পিতা মাতা বা অভিভাবকরা বিবাহের ব্যবস্থা করে থাকে। তাছাড়া পাত্রপাত্রীরা নিজেদের পছন্দ বিবাহ করতে পারে। নিজেদের রাখাইন বিবাহে নিয়মকানুন বিধিবিধান মেনে বিবাহ একান্ত শর্ত। তো রাখাইন বৌদ্ধ ভিক্ষুকরা মঙ্গলসূত্র পাঠ করে তাদের বিবাহ পড়ান। রাখাইন সমাজে মেয়েদের বাড়িতে বিবাহের আয়োজন করা হয়। এছাড়া রাখাইনদের মধ্যে আমন ফসলের মৌসুম শুরু থেকে প্রবারণা পূর্ণিমার সময় পর্যন্ত কোনো বিয়ের আয়োজন করা হয় না। রাখাইন সমাজে প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ থাকলেও ক্রস কাজিন বিবাহে বাধা নেই, যদিও পারিবারিকভাবে সেগুলোকে নিরুৎসাহিত করা হয়। তাহলে রাখাইনদের বিবাহ ব্যবস্থাটা কেমন, ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হলে পিতামাতা বা অভিভাবক তাদের বিবাহের ব্যবস্থা করে থাকে। আর এই বিবাহ মেয়ের বাড়িতেই বিবাহের আয়োজন করা হয়। আর এদের সমাজে প্যারালাল কাজিন বিবাহ নিষিদ্ধ, কিন্তু ক্রস কাজিন বিবাহেও কোনো বাধা নেই, কিন্তু পারিবারিকভাবে সেটাকে নিরুৎসাহিত করা হয়। এরপরে আসবো রাখাইনদের সেবাব্রত গ্রহণ। রাখাইন সমাজ ব্যবস্থায় ধর্মীয় শিষ্টাচার পালনের মধ্য দিয়ে বৌদ্ধ মন্দিরে নিয়োজিত পুরোহিত ঠাকুরের হাতে শিশু কিশোরদের সেবাব্রত গ্রহণ করতে হয়। তারপরে রাখাইনদের শিক্ষা সংস্কৃতি কেমন। রাখাইনদের
শিক্ষার প্রাথমিক হাতেখড়ি শুরু হয় বৌদ্ধ মন্দিরের পাঠশালাগুলোতে। এই পাঠশালাকে কিং নামে অভিহিত করা হয়। রাখাইনরা বর্তমানে আধুনিক সর্বজনীন আধুনিক শিক্ষায় মনোযোগ দিয়েছে, শিক্ষাকে বাধ্যতামূলক করায়। রাখাইন সমাজে নিরক্ষর নেই বললেই চলে। তো রাখাইন সমাজের শিক্ষা ব্যবস্থাটা কেমন? তাদের শিক্ষার প্রাথমিক হাতেখড়ি শুরু হয় বৌদ্ধ মন্দিরের পাঠশালাতে। আর তাদের সমাজে কোন ধরনের লোক নেই? নিরক্ষর লোক নেই, কারণ শিক্ষাকে বাল্যকাল থেকেই বাধ্যতামূলক করায় তাদের সমাজে কোনো নিরক্ষর লোক নেই। এরপরে আসবো রাখাইনদের বিশ্বাস ও মূল্যবোধ সম্পর্কে। রাখাইনরা ওজার জাড় ফু ও বানমারাকে বিশ্বাস করে। এই বিশ্বাস অতি প্রাচীন কাল থেকেই তাদের মধ্যে বংশ পরম্পরায় চলে আসছে। তারা নতুন কিছুকে প্রত্যাখ্যান করলেও প্রত্যাখ্যান না করলেও অত্যন্ত সংশয়ের সাথে তা গ্রহণ করে। তো রাখাইনরা কি বিশ্বাস করে? রাখাইনরা গোজার ঝাড় ফু ও বানমারাকে বিশ্বাস করে। এরপরে আসব রাখাইনের অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পর্কে। রাখাইন সমাজে কেউ মারা গেলে মৃত ব্যক্তিকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে চিতায় দাহ করা হয়। চিতা নিভে গেলে ছাই মাটিতে পুঁতে তারপর বাঁশ পোঁতা হয়। বাঁশের মাথায় সাদা কাপড়ের নিশান উড়ানো হয়। দাহ শেষে সবাই নদী বা পুকুরে স্নান করে বাড়ি ফেরেন। সাত দিন পর আত্মীয় স্বজন ওই মৃত ব্যক্তির নামে শ্রাদ্ধের আয়োজন করে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে, রাখাইনদের সমাজে মৃত ব্যক্তিকে কী করানো হয়? মৃত ব্যক্তিকে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে চিতায় দাহ করা হয়। আর এই দাহ শেষে চিতা নিভে গেলে ছাই কী করা হয়? মাটি চাপা দিয়ে বা মাটির নিচে পুঁতে বাঁশ পুঁতে রাখা হয়। আর এই বাঁশের মাথায় সাদা কাপড়ের নিশান উড়ানো হয়। আর দাহ শেষে লোকজনে কী করে? নদী বা পুকুরে স্নান করে বাড়ি ফেরে। আর কয়দিন পরে এই মৃত ব্যক্তির শ্রাদ্ধের আয়োজন করা হয়? সাত দিন পরে। কারা করে? তার আত্মীয় স্বজনেরা। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। সবাইকে ধন্যবাদ।